আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা আমি যে কাজ নিজে করতে পারি না তা অপরকে আদেশ দিতে পারবো কি বা যে কাজ নিজে বর্জন করতে পারি না তাকে অপরজনকে বর্জন করার উপদেশ দিতে পারবো কি না অর্থাৎ আপনি নিজে সলাৎ পড়েন না কিন্তু অপরজনকে বলছেন ভাই সলাৎ পড়ো সলাৎ না পড়লে কেঁয়া দিন আল্লাহ তালা এর ব্যাপারে জিজ্ঞাসা করবেন অথবা আপনি নিজে গান বাজনা শুনেন কিন্তু অপরজনকে বলছেন আপনি গান বাজনা শুনবেন না গান শুনলে আল্লাহ তালা কেয়া দিন আপনার কানের ভেতরে উত্তপ্ত শীষে ঢালা প্রবেশ করিয়ে দিবে এর ব্যাখ্যা বলার পূর্বে আমি একটি আয়াত বলছি মহান আল্লাহ তালা বলেন কি আশ্চর্য তোমার নিজেরা সৎ কাজের আদেশ দাও অথচ তোমরা কিতাব পড়ো তবে কি তোমরা কি বুঝো না এ আয় আল্লাহ কি বলছেন আমরা প্রত্যেক দিন কম বেশ কোরআন করি হাদিস অধ্যয়ন করি কিন্তু আমরা পড়েই যাচ্ছি এর অর্থ বুঝছি না এই জন্য আল্লাহ তালা বলছেন তোমার সৎকারের নির্দেশ দাও কিন্তু নিজেরাই আমল করো না রসদ সাল আলিয়ালাম বলছেন কেয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে অতপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সেখানে তার নারী বুড়ি চতুর্দিকে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকির চারপাশে ঘুরতে থাকে তখন জাহান্নামীরা সবাই একসাথে হয়ে তাকে বলবে তোমার এই অবস্থা কেন তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে আর অসৎ কাজ হতে বাধা করতে সে বলবে অবশ্যই আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম কিন্তু আমি তা নিজে করতাম না এবং অসৎ কাজেও বাধা দান করতাম অথচ আমি নিজেই তা করতাম না আপনারা যারা নিজে ভালো আমল করেন কিন্তু অপরকে ভালো কাজে আদেশ দেন না কিংবা নিজে খারাপ কাজ করেন অপরকে ভালো কাজ করার উপদেশ দেন আপনি যদি কোনো বাধার কারণে কোনো ভালো কাজ করতে এবং খারাপ কাজ করতে ছাড়তে না পারেন তাহলে তার আদেশ করতে কোনো দোষ নেই আপনার ওপর দুটি কাজ ওয়াজিব প্রথম হলো মন্দ কাজ বর্জন করা দ্বিতীয়ত হলো কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে বাধা দান করা এখন যদি প্রথম ওয়াজিবটি কোনো বাধার কারণে পালন করতে না পারেন তাহলে দ্বিতীয় ওয়াজিবটি পালন করতে কোনো বাধা থাকে না তাহলে তা পালন করা অত্যন্ত জরুরি আপনাকে প্রথমে মন্দ কাজ বর্জন করতে হবে আপনি যে হারাম কাজগুলি করেন যে পাপ কাজগুলি করছেন সেসব পাপ কাজ থেকে নিজেকে বিরত থাকতে হবে তারপর আপনি মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবেন নিজে ভালো কাজ করেন না অপরজনকে বললে তাহলে এরকম শাস্তি আপনার ঘরে চাপানো হবে এবার চিন্তা করুন আপনার স্থান কোন জায়গায় যারা উপর দিয়ে ভালো সাজেন যে আমি ভালো আমল করি আমি বিশাল বড় আলেম হয়ে গিয়েছি তাদের জন্য এই আদেশটি সাবধানতা যাহার নামে নারী বের হওয়া এবং তার চারপাশে ঘুরতে থাকার আজাব ওই ব্যক্তিরই হবে যারা ভালো কাজ করতে ও খারাপ কাজ ছাড়তে কোনো বাধা নেই কেবল সে খেয়াল খুশির বসেবুতে হয়ে নিজেকে ভুলে অপরকে আদেশ করে কিন্তু এমনও হতে পারে যে যে ব্যক্তি নিজে ভালো কাজ করে না এবং অপরকে তা করতে আদেশও দেয় না আর মন্দ কাজ বর্জন করে না এবং তা বর্জন করতেও অপরকে আদেশ দেয় না তার আজাব হয়তো আরও কঠিন আপনারা হয়তো বলতে পারেন যে আমি ভালো কাজ করি না সেজন্য আমি মানুষকে দাওয়াত দিব না তাহলে আপনার ঘাড়েও আরও বড় ধরনের আজাব আসবে কারণ আপনি নিজে খারাপ কাজ করছেন এর জন্য একটি পাপ আবার অপরজনকে যে নিষেধ করছেন না এর জন্য আরেকটি শাস্তি সুতরাং উভয় ক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে নিজে ভালো কাজ করুক অপরকেও ভালো কাজ করতে উৎসাহ করে আল্লাহ তালা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক আমি